প্রভা তার কলি গিলিয়ানার সাথে রকস্টার রিহানের কনসার্ট দেখতে এসেছে তার মনে অনেক আগ্রহ তৈরি হয়েছে এই ভিনদেশি রকস্টারকে নিয়ে কারণ তার গান প্রভাকে কারো কথা মনে করিয়ে দিচ্ছে যেই লোকটিকে সে ভুলতে পারছে না বারো বছর আগে যাকে হারিয়েছে কিন্তু এখনো খুঁজে বেড়ায় প্রভা রাজও মনে হয় কোনো একদিন রায়ান আবার তার সামনে এসে দাঁড়াবে হোক না সেটা কোনো রূপকথার গল্পের মতো কিন্তু গল্প তো কখনো বাস্তবতাকে ছাপিয়ে যায় আর যেই গল্প বাস্তবতাকে ছাপিয়ে যায় তাই উদাহরণ সৃষ্টি করে দেয় প্রভা লক্ষ্য করছে ইলিয়ানা অনেক উদ্গ্রীব দেখে বোঝাই যাচ্ছে সে রকস্টার রিহানের অনেক বড় গান প্রভা একটা দীর্ঘ শ্বাস ফেলল তার রকস্টার রিহানকে নিয়ে কোনো আগ্রহ নেই সে তো শুধু নিজের মনের সন্দেহ দূর করার জন্য এখানে এসে পৌঁছেছে রিহানের কনসার্ট দেখার জন্য তারা এসে উপস্থিত হয় অটোয়া শহরের কিংস গ্রাউন্ডে এই কিংস গ্রাউন্ডেই আজ রিহানের কনসার্ট হবে যেই উপলক্ষে লাখ লাখ মানুষ জড়ো হয়েছে চারিদিকে প্রভা বুঝল রকস্টার রিহান বেশ জনপ্রিয় সে খুব কমই এত জন সমাগম দেখেছে কোথাও পা ফেলার পর্যন্ত জায়গা নেই প্রভার মনে এই মুহূর্তে অন্য চিন্তা এলো সে কি তবে এখানে ভুল বস্ত চলে এলো তার সন্দেহ কি তবে শতভাগ ভুল এতটা ভুল সে কি করে হল রায়ানের গলার স্বর শুনতে প্রভা বুঝতে পারল না কিছুই তবে এখন তার রকস্টার রিহানের জন্য অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই তাই প্রভা অপেক্ষার প্রহর গুনতে লাগল সময় যত এগোচ্ছিল প্রভার মনে উত্তেজনার পারদ ততই চড়ছিল এমনিতেই তার এত ভিড় ভাটটা পছন্দ নয় ছোটবেলা থেকেই এসব এড়িয়েই চলেছে সে ইন্ট্রোভার তার প্রচণ্ড ঘরকুনো ছিল প্রভা এখন একটু চেঞ্জ হলেও পুরোপুরি বদলে যায়নি সে তাই এত লোকের সমাগমে সে বিরক্তই ছিল তবু দাঁতে দাঁত চেপে সব সহ্য করছিল সত্য উদ্ঘাটন করার উদ্দেশ্যে সময় যত এগোচ্ছিল প্রভার অপেক্ষা যেন আর শেষই হতে চাইছিল না প্রভার পাশে বসে থাকা ইলিয়ানাও চরম উত্তেজিত সে প্রভার উদ্দেশ্যে বলে আর একটু পরি রকস্টার রিহান স্টেজে পারফর্ম করার জন্য উঠবে আমার তো খুব এক্সাইটেড লাগছে প্রভা হাফিত্তেশ করে ইলিয়ানা দীর্ঘ সময় ধরে এই এক কথাই বলে চলেছে তবে বাস্তবতা হল রিহানের আসার এখনও খোঁজ খবরই নেই প্রভার এহেন ভাবনার মধ্যেই স্টেজে উঠে এলো এই অনুষ্ঠানের সঞ্চালক তিনি এসেই বলেন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান থ্যাংকস ফর ইয়র পেশেন্স আই নো দ্যাট ইউ অল আর ওয়েটিং ফর রক স্টার রেহান অ্যান্ড হি ইজ অন দ্য ওয়ে জাস্ট ওয়েট হি উইল অ্যারাইভ সুন উপস্থিত দর্শক আরও উত্তেজিত হয়ে যায় তারা সকলেই নিজেদের আইডলকে দেখার জন্য উদ্গ্রীব ছিল তাই কারো আর তোর সই ছিল না এমন সময় সঞ্চালক পুনরায় সবার উদ্দেশ্যে বলে দ্য টাইম ইজ কামিং রক স্টার রেহান এজ হিয়া প্লিজ ওয়েলকাম হেম দর্শক উত্তেজিত হয়ে করতালি দেওয়া শুরু করে কেউ তো আবার রিহানের নামে প্লাকার্ড নিয়ে চিল্লাতে থাকে প্রভা এসবে বিরক্ত হচ্ছিল ভীষণ তবু সে ধৈর্য সহকারে অপেক্ষা করে রিহানের আগমনের জন্য অবশেষে প্রভার অপেক্ষার পালা শেষ হয় রকস্টার রিহান এসে উপস্থিত হয় কিংস গ্রাউন্ডের মঞ্চে প্রভা ভালো করে তাকিয়ে দেখতে পায় সেই দুটি নীল চোখ আর ব্রাউন চুলের লোকটিকে প্রভা হতবাক কণ্ঠে বলে ওঠে ইনি রিহান পাশ থেকে ইলিয়ানা বলে হ্যাঁ এই হলো রকস্টার রিহান যার জন্য সবাই পাগল দেখেছ কি হ্যান্ডসাম এই জন্য ওনার এত এত ফ্যান শুধু হ্যান্ডসামনেস নয় ওনার গানও খুব সুন্দর তুমি তো শুনলেই প্রভা কিছু বলল না লোকটি আজও মাস্ক পরে এসেছে প্রভার এই ব্যাপারটা অনেক বিরক্ত লাগে প্রভা শুধু অপেক্ষা করে তার মাস্ক খোলার কিন্তু সে মাস্ক না খুলেই তার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতে থাকে প্রভা ইলিয়ানাকে জিজ্ঞেস করে আচ্ছা এই রকস্টার রিহান মাস্ক পরে আছে কেন সে কি নিজের মুখ দেখাবে না ইলিয়ানা মৃদু হেসে বলে ও তুমি বোধহয় জান না রকস্টার রিহান আজ অব্দি কোনোদিন জনসম্মুখে নিজের মুখ দেখায়নি মাস্ক পরেই সবসময় কনসার্ট এটেন্ড করেছে তার এত ফ্যান থাকার পরেও কারো আজ অবধি তার মুখ দেখার সৌভাগ্য হয়নি কত সাংবাদিক চেষ্টা করেছে তার ছবি তোলার কিন্তু সেটা সম্ভব হয়নি উনি এতটা প্রাইভেসি মেইনটেইন করে চলেন যা বলার বাহিরে প্রভা বিরবির করে বলে স্ট্রেঞ্জ এত বড় একজন সেলিব্রিটি অথচ তার মুখকেও দেখেনি ব্যাপারটা বেশ রহস্যজনক লাগছে এর মধ্যে রকস্টার রিহান ঘোষণা দেয় আজকের কনসার্টটা অনেক স্পেশাল হবে কারণ আজ সে পনেরোটি ভিন্ন ভাষায় পনেরোটি দেশের গান বলবে যার মধ্যে আছে ইংরেজি তুর্কি কোরিয়ান ফ্রেঞ্চ চাইনিজ ইটালিয়ান পর্তুগিজ স্প্যানিশ আরবি ফার্সি হিন্দি জার্মান ফিলিপিনো সিংহলি এবং বাংলা রিহানের এই ঘোষণা তো তার ভক্তদের অনেক খুশি করে দেয় ইলিয়ানা তো উত্তেজিত হয়ে বলে আজ তো এই কনসার্ট লাখো দর্শকের হৃদয় আলোড়ন তুলবে রিহানের ম্যাজিকাল কণ্ঠে আজ আমরা পনেরোটি ভাষার পনেরোটা গান শুনতে পারবো ভাবলেও খুশি হচ্ছে খুব রিহান ঘোষণা দিয়েই বসে থাকে না প্রথমেই সে জনপ্রিয় ইংরেজি গান সিইউ আগেন দিয়ে স্টেজে আগুন লাগিয়ে দেয় এরপর টার্কির ভাইরাল আইসক্রিম সঙ্গ গায় এরপর কোরিয়ান গ্যাঙ্গোনাম স্টাইল গিয়ে স্টেজ কাঁপায় সে হিন্দিতে গায় দিলওয়ালে ডোলহানিয়ালে জাইগেঞ্জ মুভির টাইটেল সঙ্গ এরপর পালা আসে বাংলার বাংলা গানের পালা আসতেই রিহান চুপ রয় কিছুক্ষণ এদিকে প্রভা অধীর আগ্রহে অপেক্ষা করছে রিহানের মুখে বাংলা গান শোনার জন্য এতক্ষণ তার কণ্ঠ ভালোভাবেই পর্যবেক্ষণ করেছে প্রভা তাতে সন্দেহ অনেকটাই গাঢ় হয়েছে কিন্তু এবার যদি তার গলায় বাংলা গান শোনে তাহলে একদম শতভাগ নিশ্চিত হতে পারবে যে এই তার রায়ান অন্যদিকে রকস্টার রিহান কিছুক্ষণ চুপ থেকে বাংলায় গাইতে শুরু করে যদি বারে বারে একই সুরে প্রেম আমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যা মনে হয় সব পুরনো কথা রিহান তার পুরো গান শেষ করার আগেই প্রভা চিৎকার করে বলে রায়ান আপনি ফিরে এসেছেন এই বলে দৌড়ে স্টেজের দিকে যায় প্রভা ইলিয়ানাও কিছু বুঝে উঠতে না পেরে তার পিছনে দৌড় দেয় প্রভাকে শুরু থেকেই তার অন্যরকম লাগে আর আজ যা হল তা সত্যিই অন্যরকম ছিল এটা সে আশা করেনি প্রভা দৌড়ে স্টেজে উঠে রকস্টার রিহানকে জড়িয়ে ধরে লাখ লাখ দর্শক একদম হতবাক হয়ে যায় প্রভা রিহানকে জড়িয়ে ধরেই বলে আমি আপনাকে চিনতে ভুল করিনি আপনি আমার রায়ান কোথায় ছিলেন এতদিন আপনি কেন আমার থেকে লুকিয়েছিলেন রকস্টার রিহান বলে হু আর ইউ অ্যান্ড হোয়াট আর ইউ সেইং আই কান্ট আন্ডারস্ট্যান্ড আমি প্রভা তুমি আমায় চিনতে পারছ না রকস্টার রিহান অপলক তাকিয়ে থাকে প্রভা রকস্টার রিহানের কাছে এসে দাঁড়িয়ে আছে অপলক তাকিয়ে আছে তার দিকে রকস্টার রিহান প্রভাকে হতাশ করে বলে মে ইউ হ্যাভ সাম মিস অন্ডারস্ট্যান্ডিং আই এম নট রিয়ান আই এম রকস্টার রেহান প্রভা তবুও জোর দিয়ে বলে আমার কোনো ভুল হয়নি আপনিই আমার রায়ান রকস্টার রিহান বিরক্ত হয়ে প্রভাকে নিজের থেকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলে সম্বরিটেখ প্রভা ছলো ছলো চোখে তাকিয়ে রইল রিহানের দিকে তার সন্দেহ কি তবে ভুল তাহলে কি এ তার রায়ান নয় যদি রায়ান হতো তাহলে কি পারত প্রভাকে এভাবে বলতে প্রভাকে কয়েকজন সিকিউরিটি গার্ড টেনে নিচে নামাল ইলিয়ানা প্রভার কাছে এসে বলল কি হয়েছিল তোমার তুমি হঠাৎ এমন করেছিলে কেন এভাবে স্টেজে উঠে আমি যাচ্ছি বলেই প্রভা চলে আসে রকস্টার রিহান নিজের পারফরমেন্স চালিয়ে যায় এসবের মধ্যে বেচারি ইলিয়ানাকেও প্রভার পিছনে ছুটতে হয় সে তো বুঝলি না এখানে কি কি ঘটল সেদিনের পর আরও কিছু দিন পেরিয়ে গেল প্রভা রকস্টার রিহানের ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামায়নি বলা বাহুল্য ইচ্ছে করেই ব্যাপারটা এড়িয়ে গেছে সে আপাতত প্রভা সৌভিকের সাথে যোগাযোগ বাড়িয়েছে আবির মোটেই সুবিধার লোক নয় সে যে কোনো সময় রুহুল আমিন বা প্রভার মা বাবার কোনো ক্ষতি করতে পারে তাই প্রভা যত তাড়াতাড়ি সম্ভব আবিরের আসল মুখোশ সবার সামনে আনতে চায় সৌভিক প্রভাকে আশ্বাস দিয়ে বলে তুমি এত চিন্তা করিও না আমি এদিকটা সব সামলে নিচ্ছি আবির খুব শীঘ্রই বিপদে পড়তে চলেছে তার অপরাধ সবার সামনে আসবেই প্রভা কিছু একটা মনে করে সৌভিককে জিজ্ঞেস করে আচ্ছা দাদা আপনি যে আমায় বলেছিলেন কানাডায় কেউ আমাকে সাহায্য করবে কিন্তু এখনও তো সেই ব্যাপারে কিছু জানলাম না সৌভিক বলে যার সাহায্য করার সে ঠিকই গোপনে সাহায্য করে যাচ্ছে সঠিক সময় সে সামনে আসবে এই বলে সৌভিক ফোন রেখে দেয় প্রভা আবারও ভাবনায় পড়ে যায় সৌভিক কি বলতে চাইল গোপনে সাহায্য মানে প্রভা চুপচাপ ভেবে গেল আর একটু পরেই তার মাথায় অন্য চিন্তা এল রকস্টার রিহানের কথাটা আরেকবার এলো তার মাথায় অনেকদিন পর মাথাচাড়া দিয়ে উঠল প্রভা বলল যদি সুযোগ পাই তাহলে আমি সব সত্য বের করবই প্রভার ভাবনার মাঝেই দা ইলিয়ানা ও দা অভিষেক এলো তার কেবিনে তারা এসেই প্রভাকে বলল আপনি কি এখন ফ্রি আছেন প্রভা বলল জি কেন দা ইলিয়ানা ও দা অভিষেক একে অপরের দিকে কিছুক্ষণ দেখল অত পর দা ইলিয়ানা প্রভাকে বলল আমরা সবাই সানা পৃষ্ঠের আমন্ত্রণে একটা পার্টি এটেন্ড করতে যাচ্ছি আপনিও চলুন আমাদের সাথে প্রভার এসব পার্টি তেমন ভালো লাগে না কিন্তু সানা ডাক ডাকসে উপেক্ষা করতে পারবে না মহিলাকে অসম্ভব ভালো লেগে গেছে তার যখনই দেখা হয় হাসি মুখে কথা বলেন যা থেকে বোঝাই যায় যে তিনি ভীষণ আন্তরিক তাই প্রভা বলে ঠিক আছে আমি যাচ্ছি আপনাদের সাথে তিনজনে মিলে বের হল সানা সানাপ্রিস্টের পার্টি এটেন্ড করতে প্রভা এসে দেখল পার্টিতে খুব একটা লোক সমাগম নেই হাসপাতালেরই কিছু স্টাফ এখানে উপস্থিত এটা দেখে সে স্বস্তি পেল সানাপ্রিস্ট তাদের দিকে এগিয়ে এসে হাসি মুখে বলল আপনারা এসে গেছেন দেখে খুশি হলাম এনজয় করুন প্রভা সৌজন্য সূচক হাসে অত পর কয়েকজন পরিচিত কলিগের সাথে কিছু কথাবার্তা বলে এভাবেই সময় যাচ্ছিল কিছুক্ষণ পরেই সানা প্রিস্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল আপনাদের সাথে আজ আমি কারো পরিচয় করিয়ে দিতে চাই আপনারা সবাই জানেন যে আমার একজন ভাই আছে যে মূলত টরেন্টোতে থাকে আজ সে এখানে এসেছে আজ মূলত তাকে ওয়েলকাম জানানোর জন্যই আমি এই পার্টির আয়োজন করেছি দীর্ঘ তিন বছর পর আমার ভাইটা টরেন্টো থেকে আবার অটোয়াতে এলো আমার সাথে দেখা করতে তাই আমার কাছে আজকের দিনটা খুবই স্পেশাল সবাই সানা পৃষ্ঠের ভাইকে দেখার জন্য অপেক্ষা করতে লাগলো ইলিয়ানা প্রভা ও অভিষেককে বলল আমি অনেক শুনেছি সানা প্রিস্টের ভাইয়ের সম্পর্কে দুই ভাই বোনের সম্পর্ক নাকি অনেক মধুর কিন্তু তিন বছর আগে কিছু একটা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয় আসলে সানা প্রিস্ট চেয়েছিল তার ভাই স্টাডি শেষ করে নিজের ক্যারিয়ারে ফোকাস করুক কিন্তু তার ভাই নাকি মিউজিকে নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছিল এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে মান অভিমান হয় আর সেই মানভিমান থেকেই ওনার ভাই টরেন্টোতে চলে যান আজ আবার অটোয়াতে ফিরছেন ব্যাপারটা বেশ ভালো লাগল এমন সময় কারো আগমন ঘটল সানা প্রিস্ট সকলের উদ্দেশ্যে বলল ওই তো আমার ভাই এসে গেছে সবাই পিছনে ফিরে তাকাল প্রভাও তার ব্যতিক্রম নয় সেও ফিরে তাকালো তার পিছনে ফিরে তাকাতেই সে দেখতে পেল সেই পরিচিত দুটো নীল চোখ চোখ দেখেই সে চিনে ফেলল ইনিকে বিস্মিত কণ্ঠে বলল রিহান ইলিয়ানাও অবাক হয়ে গেছে রিহানকে এখানে দেখে আর আজও সে মাস্ক পরেই এসেছে সানা প্রিস্ট সকলের উদ্দেশ্যে বলল আপনারা একদম ঠিকই ধরেছেন ও হলো আমার ভাই রিহান প্রিস্ট যাকে আপনারা সবাই রকস্টার রিহান নামেই চেনেন লেটস ওয়েলকাম হিম সবাই করতালি দিয়ে রিহানকে স্বাগতম জানাল অনেকে তো হুমড়ি খেয়ে পড়ল তার সাথে সেলফি তোলার জন্য তো আবার কেউ অটোগ্রাফ নিতে গেল কিন্তু প্রভা থায় দাঁড়িয়ে রইল রিহানকে এখানে দেখে সে ঘোরের মধ্যে চলে গেছে সেই ঘোর থেকে এখনও বেরি হতে পারছে না রিহানও কিছুক্ষণ পর লক্ষ্য করল প্রভাকে সানা প্রিস্ট সকলের উদ্দেশ্যে বলল আমি সেই যে আমার ভাইয়ের মিউজিক ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় ছিলাম ও নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকলেও আমার মনে হয়েছিল এই প্রতিযোগিতামূলক মঞ্চে ও নিজের ক্যারিয়ার গড়তে পারবে না কিন্তু রিহান আমাকে ভুল প্রমাণ করেছে ও নিজের ট্যালেন্ট দিয়ে আজ এই জায়গায় পৌঁছেছে যে সকলে ওকে এক নামে চেনে এখন আমিও নিজের ভাইকে নিয়ে অনেক গর্ব করি এরই মধ্যে ইলিয়ানা বলে ওঠে ম্যাম আমার একটা প্রশ্ন আছে যদি আপনি অনুমতি দেন তো করতে পারি হ্যাঁ করো আচ্ছা রকস্টার রিহান কাউকে মুখ দেখায় না কেন আজও উনি মুখ ভেকেই এখানে এসেছেন রিহান হেসে বলে আমি এই প্রশ্নের উত্তর দেই আমি নিজের মুখ এখনো কাউকে দেখাইনি কারণ আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি সঠিক সময় এলেই আমি সবাইকে আমার মুখ দেখাব কথাটা প্রভার দিকে তাকিয়েই বলে রিহান প্রভা ব্যাপারটা খেয়াল করে না সে তো শুধু রিহানের বলা কথা আর সৌভিকের বলা কথার মধ্যে সাদৃশ্যই খুঁজে পাচ্ছিল প্রভা চিন্তা ভাবনা করতে থাকে বীরবীর করে বলে তাহলে কি রিহানি সেই ব্যক্তি যে আমায় সাহায্য করবে প্রভা রিহনের দিকে তাকায় দুজনের চোখাচোখি হয় অতক পর সবকিছুই শান্ত কিছুক্ষণ পর প্রভার কাছে আসে রিহান এসে ফিসফিস করে বলে কেমন আছেন আপনি আমার ক্রেজি ফ্যান আমি মোটেই আমার ক্রেজি ফ্যান না তাহলে সেদিন ওভাবে মঞ্চে উঠে আমায় জড়িয়ে ধরেছিলেন কেন আমার কিছু ডাউট ছিল ও, আমায় ভালো টালো বাসেন নাকি প্রভা ম্লান হেসে বলে আমি শুধু একজনকেই ভালোবাসি আর আজীবন তাকেই ভালোবেসে যাব অন্য কারো প্রতি আমার কোনো আগ্রহ নেই রিহান বলল কে সেই ভাগ্যবান ব্যক্তি প্রভা রাগী কণ্ঠে বলে আপনাকে জানতে হবে না আমার প্রতি এত আগ্রহ আপনার দেখানোর দরকার নেই আমার তো মনে হয় আপনি আমার প্রতি ইন্টারেস্টেড প্রভা চোখ পাকিয়ে বলে আমার আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই শুধু কিছু ডাউট আছে আপনার কণ্ঠের সাথে একজনের খুব মিল পাই কিন্তু অন্য কোনো মিল নেই আপনাদের মাঝে এটা বলেই প্রভা পার্টির ওখান থেকে চলে আসলো রিহান প্রভার যাওয়ার পানে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে লাগল প্রভা নিজের কেবিনে বসে রকস্টার রিহানকে নিয়েই ভাবছিল কাল দ্বিতীয়বার লোকটার মুখোমুখি হওয়ার পর এবং তার বলা কিছু কথা শোনার পর থেকেই প্রভা ভীষণ দুশ্চিন্তায় ভুগছে সে জানে না যে এসব কি হচ্ছে এবং কিভাবে হচ্ছে প্রভার কাছে সবটাই শুধু ধোঁয়াশা যেখান থেকে বেরোনোর কোনো উপায় সে খুঁজে পাচ্ছে না প্রভা চোখ বন্ধ করে বসেছিল এমন সময় কারো পায়ের শব্দে সে চোখ মেলে তাকালো নিজের চোখের সামনে সানাপৃষ্ঠকে দেখে সে উঠে দাঁড়াল সামান্য হেসে বলল ম্যাডাম আপনি আসুন ভেতরে আসুন সানা হাসি মুখে প্রভার সামনে এসে বলল হ্যালো কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আপনি হঠাৎ আমার কেবিনে এলেন কোনো সমস্যা হয়েছে কি আরে না তোমার সাথে কিছু ব্যক্তিগত কথা বলতে এলাম ব্যক্তিগত কথা হুম আমার ভাই রিহান পৃষ্টকে তুমি তো কাল দেখলে তা ওকে তোমার কাছে কেমন লেগেছে প্রভা ভ্যাবাচেকা খেয়ে বলে না মানে ভালোই তো সানা প্রিস্ট হেসে বলে জানো আমার ভাই না একদম পিওর সিঙ্গেল জীবনে কখনো প্রেমে টেমে জোড়ায়নি ব্যাপারটা আমার কাছেও অদ্ভুত লাগে কানাডাতেই ওর জন্ম আর কানাডাতেই ওর বেড়ে ওঠা যেখানে কানাডায় টিনেজ বয়সেই সবাই ভার্জিনিটি হারায় সেখানে আমার ভাই জীবনে কোনোদিন ডেট করেনি আমার তো আমার ভাইকে নিয়ে সন্দেহ হয়েছিল ও বলেছিল ওর মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ও গে নাকি কিন্তু পরে দেখলাম ওর ছেলেদের প্রতিও আগ্রহ নেই তখন নিশ্চিত হয়েছি কিছুটা জানো ও আগে কখনো কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট দেখায়নি কিন্তু কাল পার্টিতে তোমায় দেখার পর তোমার সম্পর্কে আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছে আমি তো পুরো হতবাক হয়ে গেছি এটাই কি আমার ভাই সত্যি অবিশ্বাস্য ঘন্টার পর ঘন্টা ও তোমাকে নিয়েই আমার সাথে কথা বলেছে প্রভা অবাক হয়ে সবকিছু শুনছে সানা প্রিস্ট হঠাৎ করে বলে ওঠে আমার মনে হয় আমার ভাই তোমার উপর ইন্টারেস্টেড তুমি কিন্তু ওর সাথে ডেট করতে পারো প্রভা বলে সরি এটা সম্ভব নয় আমি অন্য কাউকে ভালোবাসি সানা পৃষ্ট হতাশ হয়ে বলে ও কোনো ব্যাপার না সরি কিছু মনে করো না আমি কিছু মনে করিনি প্রভা হসপিটাল থেকে নিজের ফ্ল্যাটে ফেরে কিছুক্ষণ বিশ্রাম নিল সানা সানাপ্রিস্টের বলা কথাগুলোই শুয়ে শুয়ে ভাবছিল সে তাছাড়া রিহান ছেলেটাও তাকে ভাবাচ্ছে ছেলেটার গলার স্বরের সাথে রায়ানের এত মিল কেন আরও সবসময় নিজের মুখি বা ঢেকে রাখে কেন কোনো প্রশ্নেরই উত্তর খুঁজে পায় না প্রভা বদলে জোটে এক বুক দীর্ঘশ্বাস এরই মধ্যে নোটিফিকেশনের টুংটাং আওয়াজ বেজে ওঠে প্রভার ফোনে সে নিজের ফোন হাতে নিতেই দেখতে পায় তার সেই সমস্যা সমাধানকারীর মেসেজ সামান্য হাই লিখেছে সে প্রভা প্রতিত্তরে লিখে এতদিন পর অনলাইনে হ্যাঁ আসলে একটু ব্যস্ত ছিলাম আপনাকে একটা কথা জানাতে চাই আমি এখন কানাডায় আছি সত্যি হো জি আপনার সাথে দেখা করতে চাই দুঃখিত এটা সম্ভব না আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমায় বলতে পারেন প্রভা এবার রিহানের কথা মনে করে বলল আসলে আমি কানাডায় এসে এমন একজনকে দেখেছি যার সাথে আমার পরিচিত একজনের ভীষণ মিল রয়েছে কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত হতে পারছি না যে এই আমার সেই চেনা মানুষটা কিনা হুহ বুঝলাম সমস্যাটা বেশ গভীর আচ্ছা যার সাথে আপনি আপনার চেনা ব্যক্তির মিল খুঁজে পেয়েছেন তার সাথে কথা বলেননি হ্যাঁ বলেছি তার সাথে কথা বলে কি মনে হয়েছে আর সে কি আপনাকে চিনতে পেরেছে না সে আমায় চিনতে পারেনি আপনার মন কি বলছে আমি কনফিউজড থাক এত কনফিউজড থাকতে হবে না আপনি নিজের কনফিউশন খুব সহজেই দূর করতে পারবেন কিন্তু কিভাবে আমি নিজের কনফিউশন দূর করব দেখুন একটা মানুষকে কিন্তু খুব সহজে চেনা যায় না বিশেষ করে যখন কেউ নিজেকে লুকিয়ে রাখতে চায় তখন তাকে সঠিকভাবে চিনতে গেলে আমায় তাদের সাথে মিশে যেতে হয় তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই তো বোঝা যাবে সে আপনার পরিচিত কিনা তাহলে আমার কি করা উচিত আপনার উচিত ওই ব্যক্তিটির সাথে আরো বেশি বেশি সময় কাটানো তাহলেই আপনি ওনাকে চিনবেন আপনার মনের সব ধরনের কনফিউশনও দূর হবে এজন্যই আপনাকে আমার এত ভালো লাগে আমার এমন কোনো সমস্যা নেই যার সমাধান আপনার কাছে নেই বিপরীত দিক থেকে আর কোনো উত্তর আসে না প্রভা বুঝতে পারে আর রিপ্লাই আসবেও না তাই সে ফোনটা রেখে দিয়ে বাইরে চলে যায় বাইরে এসেই হঠাৎ কারো সাথে ধাক্কা খায় প্রভা আর তার মুখ ফুটে বের হয় সরি তখনই সে নিজের চোখের সামনে রকস্টার রিহানকে দেখতে পায় রকস্টার রিহানকে দেখে সে চুপ করে যায় রকস্টার রিহান বলে হেই ইনোসেন্ট লেইডি চোখে দেখতে পান না এভাবে ধাক্কা খেলেন কেন রিহানের বলা কথাগুলো শুনে প্রভা হারিয়ে যায় বারো বছর আগের অতীতে মনে পড়ে যায় রায়ানের সাথেও এভাবে ধাক্কা খেত আর রিহানের বলা ইনোসেন্ট লেডি ডাকের সাথে রায়ানের বলা সাধা সিধা মেয়ে ডাকেরও মেয়ে খুঁজে পায় সে প্রভা আর কিছু ভাবতে পারে না হঠাৎ তার মাথা ঘুরতে থাকে সে পড়ে যেতে নিতেই রিহান তাকে আগলে নেয় প্রভা রিহানের দিকে তাকিয়ে বিড়বির করে বলে আমার রায়ান প্রভার জ্ঞান ফিরতেই সে নিজেকে আবিষ্কার করে নিজের রুমে সানা প্রিস্ট তার মাথার কাছেই বসে আছে প্রভা উঠে সানার উদ্দেশ্যে বলে আমি হঠাৎ এখানে কীভাবে চলে এলাম তোমার কি হয়েছিল প্রভা তুমি হঠাৎ কীভাবে অজ্ঞান হয়ে গেলে রিহান যখন আমায় দেখে পাঠালো আপনার ভাই ও বাইরে দাঁড়িয়ে আছে দাঁড়াও আমি ডাকছি রিহান ভেতরে এসো রিহান ভেতরে চলে আসে এসে প্রভাকে বলে আপনি এখন কেমন আছেন ভালো প্রভা সানা ও রিহানকে বসতে বলে দুজনে বসে পড়ে দুজনে প্রভার সাথে কিছুক্ষণ আলাপচারিতা করে হঠাৎ করে সানা প্রিস্ট বলে ওঠে আমার কিছু জরুরি কাজ আছে তোমরা গল্প করো আমি আসছি বলেই সে চলে যায় রিহান কয়েক পলক চুপ থেকে প্রভাকে বলে আপনি নিজের খেয়াল রাখুন আমি আসছি বলেই রিহান বিদায় নেয় রিহান চলে যাবার কিছু সময় পরেই প্রভা ফোনের রিংটোন শুনতে পায় ডেস্কের উপর একটা ফোন দেখে সে অবাক হয় কারণ এটা তার নিজের ফোন নয় ফোনটা হাতে তুলে নেয় প্রভা প্রোফাইল পিকে রিহানের ছবি দেখে সে বুঝতে পারে এটা রিহানের ফোন হঠাৎ ফোনে এমন একটা জিনিস লক্ষ্য করে যাতে সে চমকে ওঠে কিছুক্ষণ পর রিহান পুনরায় প্রভার রুমে এসে বলে আমি বোধহয় আমার ফোনটা রেখে গেছি প্রভার হাতে নিজের ফোন দেখে বেশ ঘাবলেও যায় সে প্রভা রিহানের উদ্দেশ্যে বলে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবেন আপনি আমি আপনার ব্যাপারে সব জেনে গেছি আর আপনি পালিয়ে বেড়াতে পারবেন না প্রভা উঠে বসে রিহানের কাছাকাছি চলে যায় রিহানের চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে সে অনেক ভয় পেয়ে আছে প্রভা রিহানের সামনে গিয়ে বলে এতদিন কেন সত্যিটা লুকিয়ে রেখেছিলেন আমার কাছে শেষ পর্যন্ত তো আমি সব জানতেই পারলাম রিহান বুঝতে পারে সে ধরা পড়ে গেছে তাই আর ভনিতা না করে বলে আসলে আসলে কি এমনটা আপনি কি করে করতে পারলেন এতগুলো দিন ধরে আমাকে বোকা বানিয়ে গেলেন আর সৌভিকদাও আপনার সাথে আছে তাই না রিহান বলে আমি কিছু কারণে সবকিছু গোপন রাখছিলাম কিন্তু থাক আপনাকে আর কিছু বলতে হবে না মিস্টার রিহান এতদিন ধরে আমার সব সমস্যার সমাধান করে দেওয়ার জন্য ধন্যবাদ মিস্টার সমাধানকারী এই বলে প্রভা রিহানের হাতে তার ফোনটা তুলে দেয় রিহান ফোনটা হাতে নেয় ফোনটা হাতে নিয়ে এসে দেখে ফোনে তার আইডি থেকে সে যে প্রভাকে মেসেজ করে সেটা দেখা যাচ্ছে হয়তো নোটিফিকেশনের কারণেই প্রভা এটা জানতে পারছে রিহান বলে তার মানে ও এটা নিয়েই কথা বলছিল অত পর সে প্রভাকে বলে তার মানে আপনি সেই মেয়ে যাকে আমি সাহায্য করতাম প্রভা অবাক হয়ে বলে তার মানে আপনিও এটা জানতেন না আজকেই প্রথম জানলেন আমার তো সেটা মনে হচ্ছে না আমি সত্যিই জানতাম না সৌভিকের সাথে আপনার কোন যোগাযোগ নেই এই সৌভিক আবারকে প্রভা হতাশ হলো সে বুঝতে পারছে না রিহান কি সত্যিই কিছু বুঝতে পারছে না নাকি সব বুঝেও না বোঝার ভান করছে তাই সে রিহানকে বলে আপনি তার মানে সব সত্যিই বলছেন ইস আচ্ছা আপনি যে বলেছিলেন যে একজনের সাথে আপনি নিজের খুব চেনাকারো মিল খুঁজে পাচ্ছেন তো সেই একজন কি আমি হুম তাহলে পরীক্ষা করে দেখুন আমায় আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু আপনার মুখটা আমায় দেখান তাহলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এত সহজ না ম্যাম দীর্ঘ তিন বছর ধরে আমার কোনো ফ্যানি আমার মুখ দেখতে পায়নি সেখানে আপনি দুদিনের মেয়ে হয়ে আমায় দেখবেন তাহলে কিভাবে আমি নিজের কনফিউশন দূর করব আমি আজ ফ্রি আছি আর আপনিও তো অসুস্থতার জন্য আজ হসপিটালে যাননি তাই আমি আপনাকে অফার করছি আজ আমার সাথে একটা দিন স্পেন্ড করুন তাহলেই আপনি সব ডাউট ক্লিয়ার করতে পারবেন প্রভা কিছুক্ষণ ভেবে বলে ওকে ডিল রিহান ও প্রভা একসাথে বেরিয়ে পড়ে রিহান নিজের গাড়ি বের করে এবং প্রভাকে তার পাশে বসতে বলে তখন প্রভা আপত্তি জানিয়ে বলে আমি আপনার পাশে বসব না আমার পাশে না বসলে নিজের কনফিউশন কিভাবে দূর করবেন প্রভা কিছু একটা ভেবে রিহানের পাশে বসে পড়ে রিহান প্রভাকে সাথে নিয়ে ড্রাইভ করতে শুরু করে রিহান প্রভাকে জিজ্ঞাসা করে বলুন কোথায় যেতে চান আপনার যেখানে খুশি নিয়ে যান আচ্ছা রিহান অনেকক্ষণ ড্রাইভ করে প্রভাকে নিয়ে অটোয়া নদীর তীরে একটা শান্ত পরিবেশে নিয়ে যায় যেখানে খুব একটা জন সমাগম নেই কারণ রিহান এমন একটা নির্জন পরিবেশই খুঁজছিল দুজনে নদীর তীর ধরে হাঁটতে থাকে এই সময় রিহান হঠাৎ করে প্রভার উদ্দেশ্যে বলে আমি কি আপনার হাতটা ধরতে পারি প্রভা হ্যাঁ বা না কিছু না বলে ফ্যালফ্যাল করে রিহানের দিকে তাকিয়ে থাকে রিহান সাথে সাথেই বলে সব তো আপনার কনফিউশন দূরের জন্যই ঠিক আছে ধরুন রিহান প্রভার হাত ধরে অটোয়া নদীর তীর ঘেঁষে হেঁটে চলে অনেক বছর পর সে কোনো পুরুষের হাত ধরে হাঁটছে সর্বশেষ বারো বছর আগে এভাবে রায়ানের হাত ধরে পার্কে হাঁটছিল সে আর সেটাই ছিল রায়ানের সাথে তার কাটানো শেষ সময়ে কারণ সেদিনই যে রায়ান তাকে চিরতরের জন্য ছেড়ে চলে যায় প্রভার দুচোক বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে রিহান সেটা লক্ষ্য করে বলে আপনি কাঁদছেন কেন প্রভা একজনের কথা খুব মনে পড়ছে তাকে খুব ভালোবাসেন বুঝি কিভাবে বুঝলেন এই যে তার কথা ভেবে আপনার চোখে জল আসছে সত্যি ভালোবাসি তার প্রতি আমার ভালোবাসা এতটাই গভীর যে তাকে হারানোর বারো বছর পরেও আমি তাকেই ভালোবাসি হারিয়ে ফেলেছেন মানে প্রভা কিছু বলে না আর যে থাকে আকাশের দিকে কিছু সময় চুপ থেকে বলে এখন যাওয়া যাক রিহান আপত্তি প্রকাশ করে বলে না একটু অপেক্ষা করুন আর একটু থাকলেই আমরা সূর্যাস্ত দেখতে পারবো আমার জীবনের সূর্য তো এমনিই ডুবে গেছে এখন আর নতুন করে আমায় সূর্যাস্ত দেখতে হবে না এই বলে প্রভা চলে যাচ্ছিল তখন রিহান হঠাৎ করে তার হাত ধরে তাকে আটকে দিয়ে বলে কারো জীবনের সূর্য এত দ্রুত অস্ত যায় বা আমি আপনার জীবনে নতুন করে সানরাইজ নিয়ে আসতে চাই মিস প্রভা প্রভা এবার একটু রাগী স্বরে বলে আমার কাউকে লাগবে না কাউকেই না আমি শুধু আর শুধু আমার রায়ানকেই ভালোবাসি আর আজীবন তাকেই ভালোবাসব। আপনি তো বললেন আপনি নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছেন সেটা গুরুত্বপূর্ণ না ও আমার সাথে থাকুক বা না থাকুক আমি সবসময় ওকেই ভালোবেসে যাব আমার ভালোবাসা কখনো বদলাবে না এসব ডায়লগ সিনেমায় শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে আবেগ দিয়ে দুনিয়া চলে না আর বারো বছর আগে তো আপনি টিনেজার ছিলেন টিনেজার আবেগকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই হ্যাঁ টিনেজার ছিলাম কিন্তু আমার অনুভূতি একদম সত্যি ছিল যার প্রমাণ আমি আপনাকে দিতে ইচ্ছুক নেই আচ্ছা আপনি শান্ত হন এই বিষয় নিয়ে কথা বা বলি ওই দেখুন সূর্য অস্ত যাচ্ছে আমাদের এখানে একটা প্রচলিত বিশ্বাস আছে যে অটোয়া নদীর তীরে সূর্যাস্তের সময় কোনো উইশ করলে সেটা পূরণ হয় আপনি কোনো উইশ করে দেখতে পারেন প্রভা ডুবন্ত সূর্যের পানে চায় দেখে মনে হচ্ছিল সূর্য অটোয়া নদীতেই ডুবে গেছে প্রভা সেদিকে তাকিয়ে মনে মনে বলে আমি শুধু একটা জিনিসই চাই আমি নিজের রায়ানকে ফেরত চাই জানি এটা হয়তো অসম্ভব কিন্তু এটা ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই কিছুই না এই বলে প্রভা স্থান ত্যাগ করে রিহান তার পিছু পিছু যায় প্রভা রিহানকে বলে সূর্যাস্ত তো হয়ে গেছে এখন তাহলে যাওয়া যাক যাচ্ছি তার আগে আপনি এটা বলুন তো যে আজ সারা দিন আমার সাথে থেকে আপনার কি মনে হলো? আমার সাথে কি আপনার পরিচিত ব্যক্তির কোনো মিল খুঁজে পেলেন প্রভা করা গলায় বলল কোন আমার সাথে থেকে কি আপনি কিছুই ফিল করেননি প্রভা না বলেই প্রভা গাড়িতে উঠে বসে রিহান অস্তমিত সূর্যের দিকে তাকায় মলিন হেসে বলে তুমি আমায় চিনতে পারলে না প্রভা প্রভাকে তার ফ্ল্যাটের সামনে নামিয়ে দিয়ে উদাস মনে নিজের বাড়িতে ফিরল রিহান অত পর নিজের রুমে এসে উদাস মনে বসে পড়ল বিছানার উপর নিজের নীল রঙের লেন্স এবং নকল চুলটা খুলে ফেলল রিহান রূপ ছেড়ে রায়ান রূপে ফিরল সে কিছুক্ষণ ধীরে ধীরে নিঃশ্বাস নিল প্রভার সাথে আজ কাটানো মুহূর্তগুলো মনে করে হাসছে আজকের দিনটা অনেক সুন্দর ছিল অনেক দিন পর প্রভার সাথে এত সুন্দর সময় কাটালো তবে আফসোস এখনো তার প্রভা তাকে চিনল না রায়ানের এমন ভাবনার মাঝেই সৌভিক তাকে ফোন করল রায়ান ফোন রিসিভ করতেই সৌভিক রাগী গলায় বলল তুই এমন কেন রে রায়ান এমন মানে প্রভাকে এত কষ্ট দিচ্ছিস কেন মেয়েটা এমনিতেই বারো বছর অনেক কষ্ট করেছে এখন তো মেয়েটাকে একটু সুখের মুখ দেখতে দে তুই কোথায় এখন ওকে আগলে রাখবি তা না তুই আরো ওকে বেশি কষ্ট দিচ্ছিস তুই সব জেনেও এমন কথা বলবি আমি সব জানি জন্যই তো বলছি রায়ান তুই আর প্রভার সাথে এই লুকোচুরি খেলা খেলিস না এবার বন্ধ কর এই সব মেয়েটাকে এবার আপন করে নে একদম চুপ আর একদম সঠিক সময়ের কথা বলবি না আমি আবিরের বিরুদ্ধে প্রায় অনেক প্রমাণ একজোট করেছি আর কিছুদিনের মধ্যেই ওর মুখোশ সবার সামনে খুলে দেব তুই এখন প্রভার কাছে গিয়ে নিজের আসল পরিচয় প্রকাশ কর হুম শীঘ্রই সব করব সৌভিক কিছুটা থেমে বলে আমাকে এখনও কিন্তু তুই তোর অতীতের ব্যাপারে কিছু বলিস নি বারো বছর ধরে কেন তুই মৃত হওয়ার নাটক করছিলি রায়ানা আমিও তো এতদিন তোকে মৃতি জানতাম মাত্র ছয় মাস আগে তুই আমার সাথে যোগাযোগ করলি প্রথম যখন তুই আমাকে ফোন করে জানালি তুই রায়ান আমি তো তখন বিশ্বাসই করতে পারিনি তারপর যখন তুই ভিডিও কল দিয়ে আমার সাথে কথা বললি তখনই তোকে চিনতে পেরেছি তুই তখন বললি সবটা গোপন রাখতে আবিরের অপকর্মের ব্যাপারে সব কথা আমায় বললি তোর কথা মতোই আমি আবিরের আরো বেশি ঘনিষ্ঠ হলাম আবিরের বিশ্বাস অর্জন করলাম কিন্তু এসবের পেছনে আসল রহস্য কি সেটা আমায় বলতো রায়ান এবার ডুব দিল তার অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোতে সেই দিন দুর্ঘটনায় আসলে রায়ান মারা যায়নি কিন্তু মারাত্মকভাবে জখম হল সে রুহুল আমিন যখন চিকিৎসকের সাথে কথা বলেন তখন তিনি বলেছিলেন রায়ানের চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাবে রুহুল আমিন তখন তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়ার তর্জোর শুরু করেন এদিকে রায়ানের মনে তখন অন্য ভাবনা চলছিল যেই প্রভাকে সে এত ভালোবাসে সে কিনা তারই প্রাণপ্রিয় বন্ধু আবিরকে ভালবাসে এমনকি তার বন্ধু আবিরও প্রভার জন্য তার সাথে ফাইট করল এত সব ধাক্কায় রায়ান অনেক ভেঙে পড়েছিল তাই সে রুহুল আমিনের উদ্দেশ্যে বলে আমি বিদেশে যাব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত তোমায় সবাইকে জানাতে হবে যে আমি মারা গেছি রায়ান এসব কি বলছিস তুই আমি যেটা বলছি সেটাই করো না হলে কিন্তু আমি বিদেশে যাব না রায়ান এমন সময় ডাক্তার তাকে গোপনে ডেকে নিয়ে গিয়ে বলে আপনার ছেলের অবস্থা কিন্তু এখন বেশি ভালো না যদি ভালো চান তো নিজের ছেলের কথাই শুনুন না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে রুহুল আমিন নিজের ছেলেকে খুব ভালোবাসতেন তাই তিনি ছেলের ভালোর কথা ভেবে রাজি হয়ে যান যার ফলস্বরূপ ডাক্তার এবং রুহুল আমিন সে সময় মিথ্যা নাটক করেন যে রায়ান মারা গেছে এবং রায়ানকে চিকিৎসার জন্য কানাডায় পাঠানো হয় সেই সময় সানা পৃষ্টি রায়ানের চিকিৎসা করেছিল এদিকে রায়ানের মৃত্যুর নাটক সাজানোর জন্য রায়ানের বাবা মিথ্যা বলেন যে তার জানাজা গ্রামে অনুষ্ঠিত হবে এবং সেখানে প্রভা বা অন্য কাউকেই তিনি যেতে দেন না সে সময় তিনি সবার সাথে রূর ব্যবহার করতে বাধ্য হন এদিকে রায়ানের অবস্থা অনেক খারাপ ছিল ডাক্তার তো তার বাঁচার আশাই ছেড়ে দিয়েছিল কিন্তু সৌভাগ্যবশত সে বেঁচে যায় রুহুল আমিনের মাথায় এসময় সন্তান হারানোর ভয় আরও বেশি জেকে বসে আর এই জিনিসটারই সুযোগ নেয় রায়ান সে নিজের বাবাকে অভিনয় চালিয়ে যেতে বাধ্য করে রায়ান সেই সময় টিনেজার ছিল আর ছোটবেলা থেকে বেশ জেদি হওয়ায় সে ঠিক ভুল বুঝতে পারছিল না রায়ানের কথাতেই রুহুল আমিন আবিরকে দত্তক নেন এবং তাকে নিজের ছেলের মতো মানুষ করতে থাকেন রায়ান এসব কিছু করেছিল শুধুমাত্র প্রভার সুখের জন্য কারণ সে ভেবেছিল আবির ও প্রভা একে অপরকে ভালোবাসে এবং একসাথে সুখী হতে পারবে রায়ান ও কানাডায় অন্য পরিচয় বড় হতে থাকে সানা প্রিস্টের সাথেও তার সম্পর্ক অনেক ভালো হয়ে যায় সানা প্রিস্ট রায়ানকে নিজের ভাইয়ের মতোই দেখতে শুরু করে এভাবে সময় এগিয়ে যেতে থাকে দীর্ঘ এগারো বছর এভাবেই চলে যায় কিন্তু রায়ান তখনও অব্দি অভিমান করেই দূরে থাকে এই এগারো বছর কানাডাতেই থেকেছে সে কখনও বাংলাদেশে ফেরেনি শুধুমাত্র গোপনে রুহুল আমিনের সাথে যোগাযোগ রেখেছে এরপর এগারো বছর পর হঠাৎ একটি ঘটনা তাকে নতুন করে ভাবতে বাধ্য করে আবিরকে নিয়ে অনেক নিউজি তার সামনে আসছিল কিন্তু আবির এমপি হওয়ার পর থেকে তার করা বিভিন্ন ভয়ানক অপরাধের খবর পায় রায়ান সে সময় তার সন্দেহ হয় রায়ানের সাথে কানাডায় বাংলাদেশের একজন গোয়েন্দা কর্মকর্তার দেখা হয়েছিল এর মাঝে তার মাধ্যমে রায়ান আবিরের উপর নজরদারি করাই এবং এর ফলে তার হাতে আবিরের সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আবির যে পুরো চট্টগ্রামে ত্রাসের রাজত্ব তৈরি করেছে সেটা জানা যায় বাংলাদেশের প্রশাসন অনেক দুর্নীতিগ্রস্ত এবং আবিরের সাথে অনেক উচ্চপদস্থ নেতার যোগাযোগ আছে তাই এত সহজে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সহজ হবে না এটা রায়ান সহজেই বুঝে গেছিল এমনকি সে কিছু করতে গেলে আবির যে রুহুল আমিন ও প্রভার ক্ষতি করতেও দুবার ভাববে না এটাও বুঝে যায় রায়ান তাই রায়ান তখন সৌভিকের সাথে যোগাযোগ করে অত পর সৌভিকের মাধ্যমেই আবিরের উপর নজরদারি করতে থাকে সেই সময় রায়ান সৌভিকের মাধ্যমেই জানতে পারে প্রভা আসলে আবিরকে নয় তাকেই ভালবাসে এটা জেনে রায়ানের অনেক আফসোস হতে থাকে রায়ান নিজেও বুঝতে পারে যেই পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য রায়ানই পরোক্ষভাবে দায়ী সেই যদি এসব নাটক করে দূরে না থাকত তাহলে আবিরও আজ এই ত্রাসের রাজত্ব তৈরি করতে পারতো না আর না প্রভাকে এত কষ্ট পেতে হতো। হত এইসব কারণেই রায়ান আজও প্রভার মুখোমুখি হতে ভয় পায় কারণ সে যে প্রভার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না প্রভার কাছে যে সে অপরাধী শুধুমাত্র তার ভুল বোঝার জন্যই প্রভাকে এই বারো বছর যে কত কষ্টে পার করতে হয়েছে সেটা রায়ান জানে এইসব ভাবনা থেকে বেরিয়ে এসে রায়ান বলে আমি প্রভার সামনে কিভাবে নিজের আসল পরিচয় নিয়ে দাঁড়াব সৌভিক তুই এত ভাবিস না আজ না হয় কাল তোকে ওর সামনে যেতেই হবে তাই আর দেরি করিস না রায়ান যত তাড়াতাড়ি সম্ভব প্রভাকে নিজের আসল পরিচয় জানা এই রিহান হওয়ার নাটক বন্ধ কর রায়ান বলে তুই ঠিক বলেছিস আমি এবার রায়ান হয়েই প্রভার মুখোমুখি হব প্রভাকে নিজের সব কথা জানাব এই বারো বছর অনেক কষ্ট পেয়েছে সাধাসিধা মেয়েটা আমি ওকে আর কষ্ট পেতে দেব না বলেই রায়ান ফোন রেখে উঠে দাঁড়ায় নিজের ঘরের দরজা খুলতেই চমকে যায় সে কারণ প্রভা ঠিক তার দরজায় দাঁড়িয়ে প্রভার চোখ অশ্রুতে টলমল করছে প্রভা কান্না মিশ্রিত কণ্ঠে বলে আপনাকে আমায় আর কিছু বলতে হবে না আমি আপনাকে চিনতে পেরে গেছি প্রভাকে নিজের বুকে আগলে নেয় রায়ান তাকে শক্ত আলিঙ্গনে আবদ্ধ করে কিন্তু প্রভা অনুভূতিহীনের মতো দাঁড়িয়ে থাকে রায়ান প্রভাকে কিছু বলতে যাবে তার আগেই প্রভা বলে ওঠে আপনাকে আমায় কিছু বলতে হবে না আমি সব জানি আপনি আমায় একটু বিশ্বাস করেন না তাই না এই জন্যই বোধ হয় এতগুলো বছর ধরে এই সব মিথ্যা নাটক করলেন রায়ান নিরুত্তর প্রভা মলিন হেসে বলল জানেন আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমি আপনাকে চিনতে পেরেছি সেদিনই আমি বুঝতে পেরেছি যে আপনিই আমার রায়ান কিন্তু আমি এতদিন ধরে আপনাকে না চেনার ভান করে গেছি শুধু একটাই কারণে আমার বিশ্বাস ছিল যে আপনি আমার কাছে এসে নিজের মুখে সব সত্যি আমায় বলবেন নিজের আসল পরিচয় আমার সামনে আসবেন কিন্তু আপনি আমার সাথে নাটক করে গেলেন আমাকে হয়তো আপনার বিশ্বাসযোগ্যই মনে হয়নি প্রভা লিসেন আমার কিছু শোনার নেই রায়ান আপনার কাছে আমি কোনো কৈফিয়ত চাইব না আমার বারো বছরের কষ্টের ফিরিস্তি নিয়েও বসব না শুধু আপনাকে একটা কথাই বলবো আমাকে কি একটু বিশ্বাস করা যেত না রায়ান কি বলবে কিছু বুঝতে পারছে না সেও তো ভেতরে ভেতরে এতদিন ছটফট করেছে প্রভাকে সবকিছু বলার জন্য কিন্তু পরিস্থিতি তাকে এই সব নাটক করতে বাধ্য করেছে রায়ান এই জন্য অনেক লজ্জিত সে বারবার করে প্রভার কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু প্রভার প্রচণ্ড অভিমান হয়েছে তাই সে রায়ানকে সরাসরি বলে দেয় আমার আর আপনার কাছে কিছু শোনার নেই রায়ান আপনার কাছে আমার শুধু এখন একটাই অনুরোধ প্লিজ আমায় একা থাকতে দিন আমি না বলা পর্যন্ত আর আমার সামনে আসবেন না এই বলে প্রভা রায়ানের বাড়ি থেকে চলে যায় আর রায়ান অসহায়ের মতো তাকিয়ে থাকে তার যাওয়ার পানে রায়ান বলতে থাকে তুমি আমাকে কিছু বলার সুযোগই দিলে না প্রভা আমি এখন তোমার ভুল কিভাবে ভাঙাব আবির পা রেখেছে কানাডার মাটিতে উদ্দেশ্য প্রভাকে খুঁজে বের করে তার চ্যাপ্টার চিরদিনের জন্য ক্লোজ করে দেওয়া কারণ আবির জানে প্রভা তার জন্য অনেক বড় বিপদের কারণ হতে পারে আবির জানত প্রভা এখন কানাডাতেই আছে কারণ প্রভার কানাডায় আসার কথা ছিল এরপর নিজের ক্ষমতা কাজে লাগিয়ে সে প্রভা বর্তমানে কোথায় আছে সেই সব ডিটেইলস জেনে নিয়েছে তবে আবির এবার অনেক ভালো চাল চলেছে বর্তমানে সে আর কাউকে বিশ্বাস করে না এজন্য সব কাজ বেশ সাবধানে করেছে গোপনে পাসপোর্ট ভিজার আবেদন করেছে এবার সৌভিক কেউ কিছু জানায়নি কারণ কাউকে সে বিশ্বাস করতে পারে না আর ঢাকায় মিটিংয়ের কথা বলেই সে কানাডায় এসেছে এখন আবিরের লক্ষ্য একটাই যত তাড়াতাড়ি সম্ভব প্রভাকে খুঁজে বের করে তাকে শেষ করে দিয়ে তারপর আবার দেশে ফেরা আবির প্রভার ঠিকানা পেয়ে গিয়েছিল তাই সেখানেই প্রভার খোঁজ করতে যায় কিন্তু প্রভা বাসায় ছিল না তার দরজার সামনে তালা ঝুলছিল এই জন্য হতাশ হয়ে ফিরে আসছিল সে প্রভার ফ্ল্যাট থেকে বেরিয়ে কিছু যেতেই কারো একটা সাথে ধাক্কা খায় সে বোঝাই যাচ্ছিল লোকটা অনেক তাড়ায় ছিল লোকটা আবিরকে লক্ষ্যই করেনি তাই আবিরের দিকে না তাকিয়েই সরি বলে চলে যায় এদিকে কণ্ঠস্বরটা শুনে আবির দাঁড়িয়ে যায় কণ্ঠস্বরটা তার কাছে অনেক চেনা লাগে তাই পিছনে ফিরে তাকিয়ে লোকটাকে দেখার চেষ্টা করে কিন্তু আর তাকে দেখতে পায় না আবির বীরবীর করে বলে রায়ানের গলা শুনলান মনে হয় তারপর নিজেই নিজের মাথায় চাটি দিয়ে বলে ধুর কি সব ভাবছি আমি রায়ান তো কবেই মরে ভূত হয়ে গেছে এখন আবার কিভাবে আসবে ও নিশ্চয়ই আমারই শুনতে ভুল হয়েছে না এসব ভেবে সময় নষ্ট করা যাবে না আমাকে আগে ওই প্রভাকে খুঁজে বের করে ওর চ্যাপ্টার ক্লোজ করতে হবে খুব ভালোবাসে নাও ওই রায়ানকে আজ ওকে আমি রায়ানের কাছেই পাঠিয়ে দেব এই বলে গগনবিদারি হাসতে থাকে আবির তার এই হাসি এত ভয়ানক ছিল যে শয়তানও তার এই হাসি দেখে ভয় পেয়ে যাবে প্রভা আজ হাসপাতালেই রোগী দেখতে ব্যস্ত ছিল প্রভা নিজের কাজের ব্যাপারে অনেক সিরিয়াস কখনোই নিজের পার্সোনাল প্রবলেমের জন্য নিজের প্রফেশনাল লাইফে কোনো সমস্যা আসতে দেয় না তাই আজও মনে অনেক কষ্ট নিয়েই হাসপাতালে এসেছে নিজের দায়িত্ব সে কোনোমতেই অবহেলা করে না হঠাৎ করে প্রভার অনেক ক্লান্তি হচ্ছিল তাই সে একটু বাইরে আসে এমন সময় একজন ওয়ার্ডবয় তার কাছে এসে তাকে বলে আপনাকে সানা প্রিস্ট ছাদে ডাকছে প্রভা ওয়ার্ড বয়ের কথা শুনে ছাদে চলে যায় কিন্তু সেখানে গিয়ে কাউকেই দেখতে পায় না এমন সময় পেছনে থেকে আবির এসে তাকে জড়িয়ে ধরে বলে নাইস টু মিট ইউ প্রভা ভীষণ ভয় পেয়ে যায় চিৎকার করতে যাবে তার আগেই আবির তাকে ক্লোরোফর্ম মিশ্রিত রুমাল দিয়ে অজ্ঞান করে দেয় তারপর দুজন ওয়ার্ড বয়কে ইশারা করতেই তারা লাশ রাখার প্লাস্টিক ব্যাগ নিয়ে আসে আসলে আবিরই এই ওয়ার্ড বয়দের টাকা দিয়ে কিনে নিয়েছে আবিরের নির্দেশ মতো ওয়ার্ড বয়রা প্রভাকে লাশ রাখার ব্যাগের মধ্যে ঢুকায় তারপর তাকে নিয়ে যেতে থাকে যার ফলে কেউ আর সন্দেহই করে না তাদেরকে তারা প্রভাকে নিচে আবিরের ঠিক করা একটা অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যায় আবিরও ছিল তাদের সাথে এমন সময় ডাক্তার অভিষেক চক্রবর্তী তাদের আটকিয়ে বলে কি হচ্ছে এখানে ওয়ার্ড বয়েরা ভয় পেয়ে যায় আবির ব্যাপারটাকে সামলানোর জন্য বলে আমার স্ত্রী এই হাসপাতালেই ভর্তি ছিল ওর ক্যান্সার হয়েছিল লাস্ট স্টেজ ও কে আর বাঁচানো যায়নি বলেই কান্নার অভিনয় করতে শুরু করে ডাক্তার অভিষেকের প্রথম দিকে একটু সন্দেহ হয়েছিল কিন্তু আবিরের কথা শুনে তার অনেক মায়া লাগে তিনি আবিরকে সান্ত্বনা দিয়ে বলে আপনি কষ্ট পাবেন না জন্মমৃত্যু সব তো সৃষ্টিকর্তার হাতে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব আপনার স্ত্রী রাতনা যেন শান্তি পায় বলেই তিনি চলে যান আবির তারা দিয়ে বলে তাড়াতাড়ি এটাকে গাড়িতে তোলো দুজন ওয়ার্ড বয় মিলে প্রভাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয় এরপর তারা আবিরের কাছ থেকে টাকা বুঝে নেয় আবির প্রভাকে নিয়ে রওনা দেয় শয়তানি হাসি হেসে বলে আজ আমি তোর এমন অবস্থা করব যা তুই কল্পনাও করতে পারবি না রায়ান আজ সারাদিন ধরে প্রভাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত প্রভা না তো তার ফোন ধরছে আর না তো তার সাথে যোগাযোগ করছে প্রভাকে খুঁজতে খুঁজতে হাসপাতালে চলে আসে রায়ান কিন্তু এখানেও তার কোনো খোঁজ পায় না সে উদাস হয়ে যায় রায়ান উদাস মনে হাসপাতালের ছাদে চলে যায় হঠাৎ তার পায়ে কিছু একটার সাথে হোচোট লাগায় সে সেটা চেক করতে গিয়ে দেখে একটা ফোন পড়ে আছে ফোনটা হাতে তুলে নিয়ে এসে বুঝতে পারে এটা প্রভার ফোন অত পর হতভম্ব হয়ে বলে প্রভার ফোন এখানে কি করছে আর প্রভা কোথায় এমন সময় রায়ানের ফোন বেজে উঠল সৌভিক ফোন করেছে রায়ান ফোনটা রিসিভ করতেই সৌভিক বলে তুই কোথায় রায়ান তোকে একটা খারাপ খবর দেওয়ার আছে কি খারাপ খবর আবির কানাডায় গেছে কি কবে এসেছে আর তুই এখন আমায় এটা জানাচ্ছিস আমিও একটু আগেই জানতে পারলাম ও আসলে কাউকেই বলে যায়নি তুই সাবধানে থাকিস আর প্রভারও খেয়াল রাখিস আবির কিন্তু প্রভার ক্ষতি করার চেষ্টা করবে রায়ানের মনে ভয় ঢুকে যায় আবির আবার প্রভার কোনো ক্ষতি করল না তো রায়ান অস্থির হয়ে যাচ্ছিল প্রচুর প্রভার জন্য তার খুব চিন্তা হচ্ছিল তাই সে বিন্দুমাত্র কাল বিলম্ব না করে সানা প্রিস্টের কেবিনে তার সাথে দেখতে যায় রায়ান হাফাতে হাফাতে সানা পৃষ্ঠের কেবিনে প্রবেশ করলে সানা প্রিস্ট রায়ানের দিকে পানির গ্লাস বাড়িয়ে দিয়ে বলে এই নাও পানি খাও কি হয়েছে তোমার তোমাকে এমন লাগছে কেন রায়ান পানিটা খেয়ে বলে প্রভার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আমার মনে হয় ওর কোনো বিপদ হয়েছে আমি ওর ফোনটা ছাদে কুড়িয়ে পেয়েছি তুমি প্লিজ একটু সিসিটিভি দেখে খোঁজ লাগাও সানা প্রিস্ট রায়ানের কথা মতো কাজ করে যদিও ছাদে কোনো সিসিটিভি ছিল না কিন্তু একজন ওয়াদবয়ের প্রভাকে কিছু বলার পর সে ছাদের দিকে চলে যায় এটা সিসিটিভিতে দেখা যায় এমনকি সেই ওয়াদবয় যে আরেকজনকে সাথে নিয়ে পুনরায় ছাদ থেকে একটা লাশের ব্যাগ নিয়ে বের হয় সেটাও দেখা যায় রায়ান উত্তেজিত হয়ে বলে এই ওয়াদ বয়কে ডেকে পাঠানোর ব্যবস্থা করো সানা প্রিস্ট পুলিশকে এই ব্যাপারে সব জানায় পুলিশ ওয়াদ বয় দুজনকে গ্রেফতার করে এবং তাদের জেরা করতে থাকে কিন্তু তারা এ ব্যাপারে বেশি কিছু করতে পারে না এদিকে রায়ান হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না সে হন্যে হয়ে প্রভাকে এদিক ওদিক খুঁজতে থাকে হঠাৎ করে রায়ানের ফোন বেজে ওঠে রায়ান সেই ফোনটা রিসিভ করতেই আবির বলে ওঠে অনেকদিন পর আবার তোর সাথে কথা বলার সৌভাগ্য হল দোস্ত রায়ান রেগে হাত মুষ্টিবদ্ধ করে নেয় অনেক কষ্টে নিজের রাগ সংবরণ করে বলে প্রভাকে তুই কিডন্যাপ করেছিস তাই না বল কোথায় রেখেছিস তুই ওকে কুল কুল এতদিন পর নিজের বেস্টফ্রেন্ডের সাথে কথা বলছিস আর আমার খবর না নিয়ে নিজের প্রেমিকার খবর নিচ্ছিস দিস ইজ নট ফেয়ার রায়ান প্রভার কথা বাদ দে তুই নিজের কথা বল কিভাবে এত খেলা খেললি তুই বারো বছর ধরে মৃত হওয়ার নাটক করলি কিন্তু কোনো লাভ হল না আমি কানাডায় আসার আগেই রকস্টার রিহানের পারফরম্যান্সের একটা ক্লিপ দেখেছি আর সেটা দেখেই আমি বুঝে গেছি যে রিহানি রায়ান তোর গলার সুর আমি ভুলিনি দোস্ত যাই হোক সব নাটকের এবার শেষ হোক আমি তোকে একটা ঠিকানা পাঠিয়ে দিচ্ছি তুই সেখানে চলে আয় আর হ্যাঁ একদম চালাকি করে পুলিশ আনার চেষ্টা করবি না না হলে তোর প্রভাকে আমি শেষ করে দেব না আবির তুই এমন কিছু করবি না তুই যা বলবি আমি তাই করব এই তো গুড বয় বলেই আবির ফোন রেখে দেয় তারপর রায়ানকে মেসেজ করে ঠিকানাটা পাঠিয়ে দেয় এরপর সে প্রভার কাছে যায় প্রভাকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে আবির প্রভার সামনে বসে বলে আজ তোর আর রায়ানের চ্যাপ্টার একসাথে ক্লোজ করব ওই বাংলায় একটা কথা আছে না সহমরণ আজ তোদের সহমরণ হবে প্রভা আবিরের দিকে ঘৃণাভোরা দৃষ্টিতে তাকিয়ে বলে আপনার এই ইচ্ছা কোনদিন পূরণ হবে না আপনার পাপের বিনাশ হবেই মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এতদিন ধরে আপনি অনেক অন্যায় করেছেন এবার আপনার সব অন্যায়ের ফল আল্লাহ আপনাকে দেবেনই আবির অট্টহাসি দিয়ে বলে দেখা যাক রায়ান ছুটতে ছুটতে চলে আসে একটি পরিত্যক্ত শপিং মলে এই ঠিকানাই আবির তাকে মেসেজ করে পাঠিয়ে দিয়েছে রায়ান সেখানে এসেই প্রভার নাম ধরে ডাকতে থাকে তখনই আবির এসে রায়ানের সামনে দাঁড়ায় রায়ান আবিরের স্বার্থের কলার ধরে বলে প্রভা কোথায় আবির কোথায় রেখেছি ওকে এত প্রভা প্রভা করছিস কেন একটা মেয়েকে নিয়ে এত আগ্রহ কেন রে তোর এই মেয়েটার জন্য নিজের বারো বছর নষ্ট করলি আহ কি ভালোবাসা বাজে বকা বন্ধ কর আর বল আমার প্রভা কোথায় জমের দুয়ারে গেছে তুই যাবি নাকি রায়ান নিজের ধৈর্য হারিয়ে ফেলে আবিরকে একের পর এক প্রহার করতে থাকে আবির রায়ানের হাত ধরে তাকে আটকিয়ে দিয়ে বলে ব্যাস অনেক হয়েছে আর না ওই দেখ তোর প্রভাকে রায়ান দেখতে পায় আবিরের লোকপ্রভার মাথায় বন্দুক ধরে আছে রায়ান হতাশ হয়ে যায় আবির হেসে বলে কি রে থামলি কেন মা রামায় আবির তুই প্রভাকে ছেড়ে দে তোর শত্রুতা আমার সাথে প্রভাকে এসবের মাঝে টানিস না ছেড়ে দেব এত সহজে না এবার দেখ তোদের আমি কি হাল করি বলেই আবির একটি রড হাতে তুলে নেয় তারপর রায়ানকে বেধরক মারতে শুরু করে প্রভা রায়ানের নাম ধরে চিৎকার করতে থাকে আবিরের মনে কোনো দয়া হয় না সে নির্দয়ের মতো মারতে থাকে রায়ানকে রায়ান প্রভাকে বাঁচানোর জন্য সবমার মুখ বুঝে সহ্য করে কোনো প্রতিবাদ করে না আবিরের রড দিয়ে মেরে রায়ানকে রক্তাক্ত করে দেয় রায়ান মেঝেতে শুয়ে গোঙাচ্ছিল তার রক্তে চারিদিক রঞ্জিত হয়ে গেছে তার নিশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে প্রভা আর এসব কিছু সহ্য করতে পারছিল না এর মধ্যে আবির রায়ানের মাথা লক্ষ্য করে সজোরে একটা আঘাত করে রড দিয়ে রায়ান মাথায় হাত দিয়ে পড়ে যায় প্রভা লক্ষ্য করে রায়ানের কান দিয়ে রক্ত বের হচ্ছে প্রভা হতভম্ব রায়ানের মাথায় এর আগেও আঘাত লেগেছিল দুর্ঘটনার কারণে আজ আবারও এই আঘাতের ফল কত ভয়াবহ হতে পারে একজন ডাক্তার হিসেবে এটা সহজেই অনুমান করতে পারে প্রভা সে আর কোনো উপায় খুঁজে পায় না রায়ানের বাঁচানোর জন্য এবার আবিরকে আটকাতেই হবে প্রভা সুকৌশলে তার মাথায় বন্দুক ধরে থাকা ব্যক্তির হাত থেকে বন্দুক কেড়ে নেয় তারপর আবিরের হাতে পায়ে গুলি করে আবির মাটিতে লুটিয়ে পড়ে এমন সময় সানা পৃষ্ঠ পুলিশ নিয়ে হাজির হয় রায়ানি তাকে সবটা ইনফর্ম করেছিল পুলিশ আবির ওর তার দলের বাকি লোকদের গ্রেফতার করে প্রভা দৌড়ে রায়ানের কাছে আসে রায়ানের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না প্রভা কান্না মিশ্রিত কণ্ঠে সানাপ্রিস্টকে বলে রায়ান কোনো রেসপন্স করছে না কেন ওর কিছু হয়ে গেল না তো সানাপ্রিস্ট প্রভাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি কোনো চিন্তা কর না প্রভা আমি এখনই ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবহার করছি সানা ও প্রভা দুজনেই বসে আছে অটির বাইরে ভেতরে রায়ানের চিকিৎসা চলছে প্রভা সমানে আল্লাহকে ডেকে যাচ্ছে সানাও তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে একজন ডাক্তার আসতেই প্রভা তার সম্মুখীন হয়ে বলে রায়ান এখন কেমন আছে ডাক্তার হতাশ কণ্ঠে বলে আমরা নিজেদের যথাসাধ্য চেষ্টা করেছি বাকিটা সৃষ্টিকর্তার হাতে তবে ওনার বাঁচার আশা একেবারে নেই বললেই চলে পরপর দুবার মাথায় সিভিয়ার আঘাত পেলেন দুই দিন পর রায়ানকে বাহাত্তর ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে এখনও তার জ্ঞান ফেরেনি প্রভা আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকে একসময় সে বলে আল্লাহ তুমি আমার রায়ানকে বাঁচাও প্রয়োজনে আমার জীবন নিয়ে নাও তবুও রায়ানকে বাঁচিয়ে দাও প্রভা এরপর রায়ানের কেবিনে যায় রায়ানের পাশে বসে বলে একবার আপনাকে আমি হারিয়ে ফেলেছিলাম রায়ান আপনাকে পাওয়ার কোনো আশা ছিল না কিন্তু আল্লাহ আপনাকে আবার আমার কাছে ফিরিয়ে দিল আপনি আরেকবার লড়াই করে আমার কাছে ফিরে আসুন না আমাদের যে এখনো অনেক পথচলা বাকি আছে আমার না অনেক দিনের স্বপ্ন আমাদের একটা সুখের সংসার হবে আপনাকে ছাড়া যে সেই স্বপ্ন পূরণ হবে না আপনাকে একবার হারিয়ে আমি আধমরা হয়ে বেঁচেছিলাম কিন্তু আরেকবার যদি হারাই তাহলে আমি একেবারে মরে যাব প্লিজ আমায় আর কাদাবেন না আপনার প্রেম যে বারংবার আমায় কাঁদাচ্ছে হঠাৎ করেই রায়ান জোরে জোরে শ্বাস নিতে থাকে প্রভা রায়ানের হার্টবিট চেক করে বুঝতে পারে তার হার্টবিট ক্রমশ কমছে যা মোটেই ভালো লক্ষণ নয় কিছুক্ষণ পর প্রভা লক্ষ্য করে রায়ানের আর শ্বাস পড়ছে না প্রভা দূরে সরে যায় রায়ানের দিকে তাকিয়ে স্মিত হেসে বলে তুমি আবারও আমায় ফাঁকি দিয়ে চলে গেলে রায়ান টু বি কন্টিনিউ